সকালে সকালে রওনা দিয়ে দিলাম শিল্পকলার উদ্দেশ্যে। সকালবেলা ঠান্ডা থাকার কারণে শিল্পকলা যাওয়ার আগে একটু বাইরে বসে চা খেয়ে নিলাম। তো চাটা শেষ করার পরেই ঢুকে পড়লাম শিল্পকলার ভিতরে। তো এখন যাব উপরের দিকে। তো তারপরে ঘোরাঘুরি শুরু করলাম। আর এখানে একটা রুমের মধ্যে প্রজেক্টরের মধ্যে কিছু শিল্প দেখানো হচ্ছিল, যেটা আমি ঠিকমতো বুঝতে পারিনি, তাও দেখতেছিলাম। এখানে একটা বক্সের মধ্যে একটা বাচ্চা ছিল, পুতুল যেটা, কিন্তু হঠাৎ করে কেউ দেখলে আসলে ভয় পেয়ে যাবে। তারপর আবারও ঘোরা শুরু করলাম, কিন্তু ওয়েট, এটা আবার কি? যাই হোক, তো এদিকে ছিল আমাদের বঙ্গবন্ধুর বড় একটা ছবি লাগানো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে প্রজেক্টরের মধ্যে আগেকার দিনের ছবি দেখানো হতেছিল, যেটা দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তো বাইরে মাঠের দিকে এসে পড়ছিলাম। এখানে কিছু স্টল ছিল, স্টলের মধ্যে বিভিন্ন ধরনের বই ছিল, কিছু কিছু স্টলে খাবারও ছিল। তো বাসায় যাওয়ার জন্য যেই আমরা বেরোলাম, মেহেদি তার ব্যাগটা এখানে রাখতে দিছিল, কিন্তু তারা মেহেদির ব্যাগটা খুঁজে পাইতেছিল না। তো আমাদের একটু টাইম লাগলো বাইরে যাওয়ার জন্য। ফাইনালি মেহেদি ভাই ব্যাগটা পাইলো। ব্যাগের ভিতরে অনেক সম্পদ ছিল, এখন তো ব্যাগ পাওয়া শেষ। এখন আমরা সবাই বাসে চলে যাচ্ছি। তো মিনি ব্লগ আজকের এখানেই শেষ করতেছি, বাই।